লম্বা থ্রোইন, নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের বল নেওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ হলেন, আবারও থ্রোইন, শর্ট পাস, ফার্মেসি ডিপার্টমেন্টের আক্রমণে যাওয়ার চেষ্টা, রেফারির বাঁশি, ফাউলের শিকার হয়েছেন সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সাবধান করে দিচ্ছেন এবারের মতো 15 নম্বর জার্সি পরিহিত টেক্সটাইল বিভাগের খেলোয়াড়কে। আমরা এর আগের ম্যাচে অনেক সুন্দর সেট পিস দেখেছি, গোল দেখেছি, দেখা যাক এই ম্যাচে কি হয়। লম্বা বল, আবার রেফারির বাঁশি, অসাধারণ একটি জায়গায় ফ্রি কিক পেয়ে গেলেন, কিন্তু এবার আর কোনো সাবধান নয়, ডিরেক্ট হলুদ কার্ড দিয়ে দিলেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ম্যাচের শুরুতেই হলুদ কার্ড পেয়ে গেলেন। এইরকম পজিশন থেকেই কিন্তু আমরা আগের ম্যাচে একটি গোল দেখেছি আইসিডি ডিপার্টমেন্টের কাছ থেকে।